আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে তার নামটা জানতে চাইবো। স্যার আপনার নাম? আমার নাম মাহমুদ রাসেল। স্যার স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি সৌদি আরব প্রবাসী। বাংলাদেশে? স্যার আপনার দেশ বাড়ি? বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। স্যার আপনার কাছে জানতে চাইবো, এই DPRC হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? কোমরের সমস্যা ছিল। আচ্ছা। উপর থেকে, কোমরের থেকে পায়ের নিচে দিয়ে ব্যথা যাইতো আর কি। মানে প্রথমে ব্যথাটা কোমরের থেকে শুরু হতো, পরবর্তীতে সেটা নিচের দিকে নেমে আসতো। অবশ্য অবশ্য বাবা ছিল আর কি। আচ্ছা, এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? আমি ওইখানে সৌদি আরবে প্রায় দেড় বছর যাবে এই সমস্যাটা প্রথম ধরা পড়ে। এবং পরবর্তীতে সেটা এখন কন্টিনিউ হচ্ছে। আপনি কি এটার কারণে সৌদি আরবে কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? সৌদি আরব অনেক জায়গায় গেছি, সই দিতে বলে। আচ্ছা। আমি ওইদিকে ওই ভালো মনের ডাক্তার মানে নাই ওই ওখানে আপনি পাননি? পাই নাই। আচ্ছা। আর ভালো ডাক্তার হসপিটাল হয়ে দেখলো অনেক পয়সার কাম, টাকা পয়সার কাম। ভাবলাম দেশে যখন আসবো দেশে চিকিৎসা করবো। আচ্ছা। স্যার দেশে আসার পরে কি এটার কোনো ধরনের ট্রিটমেন্ট অন্য কোথাও করেছিলেন? হ্যাঁ করেছিলাম। আচ্ছা। ওই ডাক্তারের কাছে, বড় ডাক্তারের কাছে গেছিলাম ঢাকাতেই। আচ্ছা। দেওয়ার পরে ওই উনি 2 মাসের ওষুধ দিছে। ওষুধ দেওয়ার পরে বলছে 7 কাপার লেগে। আচ্ছা। হাত পার লেগে বেশি বেশি করে চলে যাবে। আচ্ছা। আমি বললাম যে MRI দেন, MRI দেন নাই উনি। আচ্ছা। না দেওয়ার পরে, কারণ পরে 2 মাস ওষুধ খায়া আবার আসলাম ওনার কাছে আসলাম। আবার পরে বলতে উনি বেশি একটা গুরুত্ব দেয় নাই, আবার চলে গেলাম। ভাবলাম যে DPRC হসপিটালে আসবো, আমার প্রথম থেকেই চিন্তা ভাবনা আছে। ইন্টারনেট মাধ্যমে শফিউল্লাহ স্যার প্রধান স্যার ভিডিও গুলো দেখিয়া প্রথম থেকে আসলাম। মামা, আমার মামা বলছে যে ওইখানে আসো, ওইখানে গেছি, গিয়ে তো কোনো ফলাফল পাই নাই। পরে ব্রাহ্মণবাড়িয়া MRI করলাম। MRI করার পরে বললো যে কোমরে তোমার ডিস্কের সমস্যা। সেখানে প্রথম ধরা পড়ে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া MRI করার পর ধরা। আচ্ছা। তারপর সুজায় দিকে চলে আইলাম। দুই সপ্তাহ ভর্তি আছিলাম। মোটামুটি উপর দিকে আগে ব্যথা ছিল, উপরে নিচে, এখন উপরের দিকে নাই। সেগুলো তো আপনি কখনোই ভালো হননি, কিন্তু এখন আপনি বুঝতে পারছেন যে আপনি যদি এটা এখানে আপনি অনেকটুকু ভালো হয়ে গেছেন বা আরো কয়েকটা দিন যদি আপনি থাকতে পারতেন, আপনি সম্পূর্ণ ভালো হয়ে এবং সুস্থ জীবন আপনি করতে পারতেন। স্যার আপনি চলে যাচ্ছেন কবে? আবার চলে যাচ্ছি 15 তারিখে। আচ্ছা স্যার, আপনার কাছে জানতে চাইবো যে এই DPRC হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? এটা ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটে। ইউটিউবের মাধ্যমে সবার প্রথমে আপনি জানতে পারলেন? আচ্ছা স্যার, জানতে চাইবো এই DPRC হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য স্টাফ ছিল, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল, তারা কি আপনাকে টাইম টু টাইম সবকিছু দিয়েছে? আপনি টাইম টু টাইম সবকিছু পেয়েছেন? হ্যাঁ, সবকিছু টাইম টু টাইম পেয়েছি। অনেক যারা আপনার স্টাফ নার্স অনেক ভালো ব্যবহার করছে, সেবা ঠিক মতো দিছে। আচ্ছা, সেবা নিয়ে আপনার কোনো ত্রুটি বা কোনো বিচ্যুতি কোনো কিছু না পাননি আপনি? স্যার এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে? পরিবেশের মান অনেক ভালো, অনেক ভালো লেগেছে। স্যার আরেকটা জিনিস জানতে চাই যে আপনি বলেছেন যে আপনি এর আগে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল বা যেভাবে আপনার ট্রিটমেন্ট হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, যেটার কারণে হয়তো আপনার সময় অনেকটুকু নষ্ট হয়েছে, সেই সময়টুকু যদি আপনি আগে হয়তো কাজে লাগাতে পারতেন, আপনি হয়তো আরো বেটার, আরো ভালো অনেক আগে আপনি হয়ে যেতেন। তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আছে আমাদের দেশে এবং দেশের বাইরে যারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগছে, তারা হয়তো বুঝতে পারে না বা জানতে পারে না যে কার কাছে গেলে আমরা ভালো হবো, কোথায় গেলে আমরা ভালো পাবো বা ভালো চিকিৎসা পাবো। চিকিৎসা তো আসলে আমাদের একটা মৌলিক অধিকারের একটা অংশ, সেটা থেকে অনেকেই কিন্তু তারা বঞ্চিত। তো সেই সকল আমাদের ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন? আশা করি সবাই যে যে সমস্যাগুলি ভুগতেছে, কোমরের ব্যথা, আশা করি এখানে আসলে ভালো সেবা পাইবে,
স্যার সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100 কত নাম্বার দেবেন স্যার? সেবার মান যদি বলতে চাই 100 স্যার আপনাকে বিডি টু ডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আপনাকে আপনাদেরকে ধন্যবাদ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল